এই তুই আমরা চিনোস না তুই এই রুস্তম আমরা চিনোস না তুই একটু আগে একটা মেয়ে আসছিল না ওকে চিনোস আমার বোন ও কইছিল না যে আমার বোন তুই তারপর ওর কাছ থেকে ডাবের টাকা কত রাখছিস বল কত হইছে 80 টাকা আপা কি 80 টাকা এই ডাব 80 টাকা কত বিলে সাইজ হতো না নিবা কত তাই বলো আপা আমার 70 টাকা কিনা আছে 80 টাকা বেচলে 10 টাকা লাভ আমি তোরে 40 টাকায় দিব আপা তাহলে আমার তো লস হয়ে যাবে আমি তো জানি না তোমার লস হবে নাকি তুই আমারে চিনোস আমি এই পারে রুস্তমের বোন ছোট লোকের বাচ্চা আমার কাছে 80 টাকা চাই 40 টাকায় নিবি আমি এর বেশি তো দিতে পারবো না আর এইখানে বসতে হলে 40 টাকা করে আমাকে খাওয়াতে হবে না শুন পাকেট আমরা দেখতেছি এই কই গেছিলি তুই কই গেছিলাম রাখো তো ভাইয়া ওই ডাবালা আমার কাছ থেকে 80 টাকা ডাব চাইছে ওই ডাবালা তুই টাকা দিছস হ্যাঁ 40 টাকা দিছি তুই আমার বোন হয়ে তুই টাকা দিছস আচ্ছা যাই হোক ভাই পুলা ঠিক মতো চাঁদাও দেয় না ভাই চলো আজকে ওটা দেখে নেব ভাই ও তাই না হ্যাঁ ও চাঁদা দেয় না তোরা কি করিস আচ্ছা যাই হোক তুই বাসা যা আমি দেখতেছি রিকশা ডেকে দেব নাকি না রিকশা ডাকা চলো চলো আচ্ছা যা কত বড় সাহস এই তো ডাব কত 80 টাকা ভাইয়া 80 টাকা সব ডাব 80 টাকা তাই না আনারস সহ আচ্ছা ঠিক আছে আমি তোরে 100 টাকা দিচ্ছি ওর সব ডাব আনারস নিয়ে ভ্যান সহ নিয়ে চল পরে তোর ভ্যানটা ফেরত দিচ্ছি এনে ধর ভাই সব ডাবগুলো না তো একটা ডাব 80 টাকা বাট আরে ভাই 100 টাকা আমার কাছে দাও শালা 3 মাসের চাঁদা দেই নাই শালা এই তোর কাছে আরো 1400 টাকা পাই দুই দিনের মধ্যে তুই 1400 টাকা দিবি শালা কি রে কি কয় হ্যাঁ আচ্ছা শুন তো দাঁটা দে একটু আরে ডাব কাটি দে 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 শুন এদিকে আয় কোন ডাবটা ভালো দেখ তো এদিকে 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 আয় এই তুই আমরা চিনোস না তুই এই রুস্তম আমরা চিনোস না তুই একটু আগে একটা মেয়ে আসছিল না ওকে চিনোস আমার বোন ও কইছিল না যে আমার বোন তুই তারপর ওর কাছ থেকে ডাবের টাকা কত রাখছিস বল ভাই 40 টাকা কেন তুই ওর কাছ থেকে 40 টাকা কেন রাখছস ও বলছেন আমার বোন তুই 40 টাকা কেমনে রাখছস ক ভাই একটা ডাব কিনা 70 টাকা 80 টাকা বেচলে 10 টাকা লাভ তো 10 টাকা লাভের গুল্লি মারি তুই তুই টাকা নিছস কেন ওর কাছ থেকে তুই টাকা নিছস কেন তোর দইরা একদম কাটা ফেলবো ভাই ভাই আমারে মাফ করে দিন ভাই কেন তোর মাফ কেন তোর বলছস সে সময় তোর মাফের কথা মনে থাকে না শুন আমার নাম করে যদি আমার বোন কেন অন্য কোন আমার কোন পোলাপান এসেও যদি তোর কাছে এসে বলে যে রুস্তমের ভাই বা রুস্তমের বোন আমি তুই যদি কারোর কাছে টাকা নিছস তোর একদম গলা টাইটটা একদম আলাদা করে দেব মনে থাকবে তোর জি ভাই ভাই আমি এই ডাব পেছি আমার সমস্যা চলে ভাই আমার বউ পোলাপান বাচ্চা কাছে নিয়ে কেমনে চলবে তাহলে এ তোর বউ ছেলে বলে কি খাবে কি না খাবে সেটাকে আমি দেখব এটা কাজ করিস তুই তোর বউটারে আমার কাছে পাঠাই দিস ঠিক আছে যদি খাওয়ানোর লোক না থাকে মনে থাকবে এ মনে থাকবে তো তোর জি ভাই ওকে এই চল এত ফুলাফান কথা কয় আপা ব্যথা পাইছে খুব বেশি ব্যথা পাইছে আপা আপা আপনি কি হয়েছে আপা আপা আমি কি হইছো একটা বাইক এসে আমাকে ধাক্কা মেরে ফেলাই দিয়ে আচ্ছা আমার পাটা মনে হয় ভেঙে গেছে আপা আপনি এখানে বসেন আমি এক্ষুনি রিকশা নিয়ে আসতেছি ভাই আমাকে ক্ষমা করে দিয়ে আমি আপনার সাথে অনেক অন্যায় করছি
আমি প্রথমে ডাব নিয়ে আপনার সাথে ঝগড়া করছি, তারপর আমার ভাইকে নিয়ে আপনাকে অনেক রাগারাগি করেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আপা এসব আমি কিছু মনেই করি নাই। আপনি এসব কি বলছেন আপা? আপনাদের মতো মানুষ আছে বলে সমাজে আমাদের মতো মানুষদের চোখ খুলে যায়। প্লিজ কিছু মনে করেন। আপা আপনি একটু বসেন, আমি এক্ষুনি রিক্সা নিয়ে আসছি আপনার জন্য।